এ নবীরা শুনো আমি তোমাদেরকে পৃথিবীর বুকে নবী হিসাবে পাঠিয়ে দিব তবে কয়েকটা শর্তে আদমকে বলে আদম তোমাকে নবী বানাবো আমি ঈসা তোমাকে নবী বানাবো আমি নূহ তোমাকে নবী বানাবো আমি ইব্রাহিম তোমাকে নবী বানাবো আমি ইসমাঈল তোমাকে নবী বানাবো আমি তবে আমি আল্লাহর কয়েকটা শর্ত আছে এই শর্তগুলো যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে নবী হিসেবে পৃথিবীতে পাঠাবো সকল নবীর রূহগুলো আল্লাহকে ডাকতে বলে ও আল্লাহ ও গো আসমানের মালিক কি শর্ত আপনি বলেন সকল সেই রূহ নবীদের রূহগুলো শর্ত শোনার জন্য আগ্রহ পেশ করলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সুম্মা জাআকুম রাসূল আদম রে তোমাকে আমি পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়ে দেব তোমার নবুয়ত চলাকালীন সুম্মা জাআকুম রাসূল মুহাম্মদ নামে যদি কোনো নবী আসে আদম রে তোমার নবুয়ত সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরাত পেশ করতেছে আদম তুমিও নবী হিসাবে পৃথিবীতে যাবা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হিসাবে পৃথিবীতে যাবে কিন্তু আদম শুনে নাও তোমার নবুয়ত চলাকালীন যদি মুহাম্মাদ এসে যায় তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে রাব্বুল আলামিন সকল নবীকে ডাক দিয়ে বলে মানতে রাজি আছো কিনা বলো ইব্রাহিম তুমি বলো তোমার নবুয়ত চলাকালীন যদি মুহাম্মাদ নামে কোনো নবী এসে যায় তাহলে তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে তুমি মানতে রাজি আছো মূসা ঈসা নূহ নবী সকল নবীকে ডাক দিয়ে বলে মতান্তরে 1,24,000 বা 2,24,000 নবী এবং রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের রূহকে ডাক দিয়ে বলে বলো তোমরা এটা মানতে রাজি আছো কিনা সকল নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ যদি আমাদের নবুয়ত চলাকালীন মুহাম্মদ নামে কোনো নবী আসে সঙ্গে সঙ্গে আমি আদমের নবুয়ত বাতিল বলে ঘোষণা করে দেব সঙ্গে সঙ্গে আমি নূহ নবীর নবুয়ত বাতিল বলে ঘোষণা করে দেব সঙ্গে সঙ্গে আমি মূসার নবুয়ত বাতিল বলে ঘোষণা করে দিব অর্থাৎ আমি মূসার নবুয়ত থাকবে না আমি মূসার থেকে উত্তম নবী থাকবে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে রব্বুল আলামিনের অসংখ্য বরকতময় হাদিস থেকে রব্বুল আলামিনের অসংখ্য বরকতময় আয়াত থেকে ছোট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে ইরহাম করেন রব্বুল আলামিনের দয়ার বরকতে আপনাদের খেদমতে কোরআন ও হাদিস থেকে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার আগে বলছি এই মাইশছড়ি এলাকার ভিতরে শুধুমাত্র 10 জন 15 জন মানুষ বসবাস করে না কথা বলেন ঠিক কিনা যদি আমরা খাতা এবং কলমে গুনতে যাই এই মাইশছড়ি এলাকার ভিতরে আমরা অসংখ্য মুসলমান খুঁজে পাবো কথা বলেন ঠিক কিনা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে বিশেষ করে ব্যবসায়ীদের ভাইদেরকে লক্ষ্য করে বলছি ব্যবসা আপনি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীরে যতদিন শক্তি রাখবেন আল্লাহ চাইলে আপনি ততদিন পর্যন্ত ব্যবসা করতে পারবেন আপনাদেরকে অনুরোধ করব এই ঈদে মিলাদুন্নবীর আয়োজন প্রতিদিন আসে না মাঝে মাঝে আসে কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা দুনিয়াবি কাজ শেষ করে বিশেষ করে ব্যবসায়ী ভাইরা আজকের এই পবিত্র দিনে আপনারা যদি আপনাদের দোকানগুলোকে বন্ধ করে দিয়ে দিনপ্রিয় ইসলামপ্রিয় তাওহিদী মানুষগুলোকে আজকের এই কোরআন ও হাদিসের আলোচনার ভিতরে আসার সুযোগ করে দেন তাহলে আমি নিজে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতখানা পাঠ করেছি এই আয়াতের সঙ্গে আজকের আপনাদের যে আয়োজনখানা রয়েছে আয়োজনের মূল টপিক আপনারা এই মাহফিলের মূল টপিক আপনারা যেটি নির্ধারণ করেছেন আমার এই কোরআনে কারিমের আয়াতের সঙ্গে
আপনাদের সেই মূল টপিক ঈদে মিলাদুন নবীর সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ। কোরআনে হাদিস থেকে ঈদে মিলাদুন নবী সম্পর্কে সঠিক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, দিনী কাজের জন্য যে কেউ চাইলে আসতে পারে না, দিনী কাজের জন্য আগে কবুল হতে হয়। কথা বলেন কি হতে হয়? অনেক মানুষ সুস্থ আছে, ঘরের ভিতরে আছে, কোনো ব্যস্ততা নাই, কিন্তু তারপরও দুনিয়াবি কাজ ছেড়ে দিনী আলোচনায় অংশগ্রহণ করতে পারছে না, এটা ওই ব্যক্তির হচ্ছে দুর্ভাগা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কবুল করেন নাই। দিনী আলোচনায় বসতে পারা যে কত বড় নিয়ামত। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতার ভিতরে একদল ফেরেশতারা রাস্তাঘাটে ঘুরতে থাকে, মিশকাত শরীফের হাদিস, রাস্তাঘাটে ঘুরতে থাকে আর ওই সমস্ত ব্যক্তিদেরকে তালাশ করতে থাকে। তারা তালাশ করতে থাকে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের আলোচনা চলছে, কোন জায়গায় রাসূলকে নিয়ে আলোচনা করা চলছে, আল্লাহ রাব্বুলের তাওহীদের আলোচনা কোন জায়গায় চলতেছে। এই ফেরেশতাগুলো এটা তালাশ করে করে সেই জায়গায় গিয়ে অংশগ্রহণ করেন। এরপরে সেই ফেরেশতারা লিপিবদ্ধ করতে শুরু করেন যে দিনী আলোচনার ভিতরে কারা কারা রয়েছে। ওই দিনী আলোচনার ভিতরে যা শুনবে তা আমল করুক না বা না করুক, বক্তা যা কিছু বলবে শ্রোতা তার ওপরে আমল করুক বা না করুক, শ্রোতা যতক্ষণ সেই জায়গায় বসে থাকবে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তারা আমল নামার ভিতরে নেকি লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আজকে এই জায়গাতে আপনারা বসতে পেরে খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা যে ঈদে মিলাদুন নবীর আয়োজন করেছেন, এই ঈদে মিলাদুন নবী তথা রাসূলের শানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই আসমানের ভিতরে একটি আলোচনা সভার ব্যবস্থা করেছিলেন। রাব্বুল আলামিন আসমানের ভিতরে রুহানি জগতে একটা আলোচনা সভার ব্যবস্থা করেছিলেন। সে আলোচনা সভার মূল টপিক ছিল যেভাবে আপনারা আজকে ব্যানারের ভিতরে লিখে দিয়েছেন, ঈদে মিলাদুন নবী রাব্বুল আলামিনের। সেই আলোচনা সভার মূল টপিক হেডলাইনটা ছিল শানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়োজন করলেন জমিনে না আসমানে, কোথায়? আসমানে। কাকে নিয়ে? রাসূলকে নিয়ে। কিসের আয়োজন করলেন? আমরা সকলেই জানি পৃথিবীর ভিতরে সর্বশেষ যে নবী এসেছেন তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সর্বপ্রথম যেই নবী এসেছে সেই নবীর নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কথা বলেন ঠিক কি না? এর মাঝখানে আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত আরো অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন পৃথিবীর ভিতরে রহমাতাল লিল আলামিন হিসেবে আমি আমার হাবিব মুহাম্মদকে পাঠাবো। গোটা পৃথিবীর ভিতরে আমি মুহাম্মদকে উত্তম বলে ঘোষণা দিয়ে পাঠাবো। এই মুহাম্মদের ইজ্জত, এই মুহাম্মদের মান, এই মুহাম্মদের শান দুনিয়ায় গিয়ে আমি প্রমাণ করব না, আমি রুহের জগতের ভিতরেই আমি অঙ্গীকার দিয়ে প্রমাণ করে দিব যে মুহাম্মদ দুনিয়াতে আসার আগে থেকেই সব থেকে সেরা এবং সব থেকে দামি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষ পাঠাইবেন, আদমকে বানাইলেন, রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নবী হিসাবে পৃথিবীতে পাঠাইবেন, রাব্বুল আলামিনের দরবারে আরো অসংখ্য নবী এবং রাসূলদের নাম এসে যায়,
হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আদম থেকে শুরু করে হযরতে মুহাম্মদ পর্যন্ত যত নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা নবী এবং রাসূলের রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখলেন রাব্বুল আলামিন প্রতিটা রূহ সৃষ্টি করার পরে আমার আল্লাহ তাআলা একটা আলোচনা সভার ব্যবস্থা করলেন ওই আলোচনার মূল টপিক রাখলেন শানে মুস্তফা মুহাম্মাদের শান হিসাবে আলোচনা সেই আলোচনার ভিতরে কাকে কাকে রাখলেন আজকে মাইশ্চরি বাজারের ভিতরে আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে এই জায়গায় যে কেউ চাইলে আসতে পারে একজন ব্যবসায়ী আসতে পারে একজন কৃষক আসতে পারে যে খুশি সেই চাইলে আসতে পারে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় আসমানের ভিতরে আমি মুহাম্মাদকে নিয়ে আলোচনা করব এই আলোচনার ভিতরে আমি সকলকে অংশ গ্রহণ করাইব না রাব্বুল আলামিন প্রথমেতে আম সাধারণ মানুষগুলোকে তথা আমাকে আপনাকে ওই মজলিস থেকে বের করে দিলেন এই আম মানুষগুলা তোমরা এই মজলিস থেকে বের হয়ে যাও এই মজলিসের ভিতরে তোমাদেরকে রাখা হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন আম মানুষের পরে ওলি আল্লাহ আছে আমার আপনার থেকে ওলিরা বেশি দামি কথা বলেন ঠিক কি না এই ওলিদেরকে সেই অনুষ্ঠান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিলেন আমার ভাইরা আমি যে আলোচনাটা করতেছি এই আলোচনা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত থেকে আলোচনা করতেছি তার তাফসীর করতেছি রাব্বুল আলামিন আম মানুষের রূহগুলোকে বের করে দিলেন এরপরে যত ওলি আল্লাহ গাউস কুতুব আছে সমস্ত ওলিদেরকে ডাক দিয়ে বললেন এ ওলিরা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে পাঠাবো ওলি বানায়া পাঠাবো কিন্তু আজকে যে আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে এই আলোচনা সভার ভিতরে তোমরা কেউ থাকতে পারবা না ওলিদের পরে দামি কারা সাহাবাই কেরাম কথা বলেন ঠিক কি না রাব্বুল আলামিন সাহাবীদেরকে ডাকতে বলে এ সাহাবীরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর পরে সাহাবীর মর্যাদা দেব রাসূলের পরে নবীদের পরে সব থেকে উত্তম স্থান থাকবে তোমাদের কিন্তু আজকে যেই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এই অনুষ্ঠানের ভিতরে তোমরা সাহাবীরাও থাকতে পারবা না আমার ভাইরা যদি আম মানুষরা অনুষ্ঠান থেকে বের হয়ে যায় ওলিরা যদি অনুষ্ঠান থেকে বের হয়ে যায় সাহাবীদের রূহদেরকে যদি অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয় এখন পৃথিবীর ভিতরে শুধুমাত্র নবীদের ওই আসমানি অনুষ্ঠানের ভিতরে শুধুমাত্র নবীদের রূহ ছাড়া আর কোন রূহ থাকে এখন রূহ অবশিষ্ট আছে কাদের শুধুমাত্র কথা বলেন আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত নবী আসবে সেই সমস্ত নবীর রূহ কি করা আছে এখন আছে বাকি সমস্ত রূহকে সেই আলোচনা সভা থেকে বের করে দিয়েছে এবার আপনারাই বলেন যে সমস্ত রূহগুলোকে রাখা হয়েছে এই সমস্ত রূহগুলা আপনার আমার থেকে দামি নাকি আপনার আমার থেকে ছোট কথা বলেন যে আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে সমস্ত নবীদেরকে নিয়ে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আসবে সমস্ত নবীদেরকে নিয়ে আলোচনা করবে মুহাম্মদকে নিয়ে কাকে নিয়ে এটা সুবহানাল্লাহ বলবেন না মুহাম্মদকে নিয়ে আলোচনা করবে আমার ভাইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কি আলোচনার ব্যবস্থা করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে আদম তুমি শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলাম পৃথিবীর বুকে আমি তোমাকে আদম বানিয়ে নবী বানিয়ে পৃথিবীতে পাঠাবো ও মূসা শুনে নাও আমি পৃথিবীতে তোমাকে নবী বানিয়ে পাঠাবো ইব্রাহিম তুমি শুনে নাও তোমাকে নবী বানিয়ে পৃথিবীতে পাঠাবো ও নূহ নবী তুমি শুনে নাও পৃথিবীতে তোমাকে আমি নবী বানিয়ে পাঠাবো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে বলেন وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب اے نبيرا شنو আমি তোমাদেরকে পৃথিবীর বুকে নবী হিসাবে পাঠিয়ে দিব তবে কয়েকটা শর্তে আদমকে বলে আদম তোমাকে নবী বানাবো আমি
عيسى তোমাকে নবী বানাবো আমি নূহ তোমাকে নবী বানাবো আমি ইব্রাহিম তোমাকে নবী বানাবো আমি ইসমাঈল তোমাকে নবী বানাবো আমি তবে আমি আল্লাহর কয়েকটা শর্ত আছে এই শর্তগুলো যদি তোমরা মানতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে নবী হিসেবে পৃথিবীতে পাঠাবো সকল নবীর রূহগুলো আল্লাহকে ডাকতে বলে ও আল্লাহ ও গো আসমানের মালিক কি শর্ত আপনি বলেন সকল সেই রূহ নবীদের রূহগুলো শর্ত শোনার জন্য আগ্রহ পেশ করলো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় সুম্মা জাআকুম রাসূল আদম রে তোমাকে আমি পৃথিবীতে নবী হিসেবে পাঠিয়ে দেব তোমার নবুয়ত চলাকালীন সুম্মা জাআকুম রাসূল মুহাম্মদ নামে যদি কোনো নবী আসে আদম রে তোমার নবুয়ত সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরাত পেশ করতেছে আদম তুমিও নবী হিসাবে পৃথিবীতে যাবা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হিসাবে পৃথিবীতে যাবে কিন্তু আদম শুনে নাও তোমার নবুয়ত চলাকালীন যদি মুহাম্মাদ এসে যায় তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে রাব্বুল আলামিন সকল নবীকে ডাক দিয়ে বলে মানতে রাজি আছো কিনা বলো ইব্রাহিম তুমি বলো তোমার নবুয়ত চলাকালীন যদি মুহাম্মদ নামে কোনো নবী এসে যায় তাহলে তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে তুমি মানতে রাজি আছো মূসা ঈসা নূহ নবী সকল নবীকে ডাক দিয়ে বলে মতান্তরে 124,000 বা 224,000 নবী এবং রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের রূহকে ডাক দিয়ে বলে বলো তোমরা এটা মানতে রাজি আছো কিনা সকল নবীরা ডাক দিয়ে বলে আল্লাহ যদি আমাদের নবুয়ত চলাকালীন মুহাম্মদ নামে কোনো নবী আসে সঙ্গে সঙ্গে আমি আদমের নবুয়ত বাতিল বলে ঘোষণা করে দেব সঙ্গে সঙ্গে আমি নূহ নবীর নবুয়ত বাতিল বলে ঘোষণা করে দেব সঙ্গে সঙ্গে আমি মূসার নবুয়ত বাতিল বলে ঘোষণা করে দিব অর্থাৎ আমি মূসার নবুয়ত থাকবে না আমি মূসার থেকে উত্তম নবী থাকবে মুহাম্মদ বলেন সুবহানাল্লাহ এক নম্বর শর্ত কি বললাম যদি তোমার নবুয়ত চলাকালীন মুহাম্মদ নামে কোনো নবী আসে তাহলে তোমার নবুয়ত কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে এর মাধ্যমে নবীর সম্মান বাড়ালো না কমালো কথা বলেন বাড়াইছে না কমাইছে রাব্বুল আলামিন দুই নাম্বার আরো একটা শর্ত দিলেন লা তুমিনুন নবী তোমার উপরে তোমার উম্মতরা ঈমান আনতো নূহ নবী তুমি তোমার উম্মতদেরকে দাওয়াত দিতা তোমার উম্মতরা তোমার উপরে ঈমান আনবে তুমি দাওয়াত দিবা তোমার উপরে তোমার উম্মতরা ঈমান আনবে কিন্তু যখন মুহাম্মদ নামে কোন নবী যদি তোমার জামানায় চলে আসে উম্মতরা সহ তুমি সহ মুহাম্মাদের উপরে ঈমান আনবা দুই নাম্বার কি শর্ত তোমার নবুয়ত বাতিল হবে এবং শর্ত হচ্ছে তোমার উপর তোমার উম্মতরা ঈমান আনবে আর তুমি মুহাম্মাদের উপরে ঈমান আনবে বলেন সুবহানাল্লাহ নবীর সম্মান বাড়াইছে না কমাইছে আমরা সেই নবীর উম্মত হয়ে আমার আপনার সম্মান বেড়েছে না কমেছে কথা বলেন বেড়েছে না কমেছে রাব্বুল আলামিন আরো বলেন তার উপরে ঈমান আনবা এতটুকুই খান্ত হওয়া যাবে না লা তুমিনুন্না বিহি তার উপরে ঈমান আনবা ওয়া লা তানসুরুন্না এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত দিবে সেই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তুমি নবুয়ত চলাকালীন তোমার নবুয়ত বাতিল বলে ঘোষণা করে দিয়ে তুমি সেই মুহাম্মাদের সহযোগিতা করবে বলেন সুবহানাল্লাহ এই যে তিনটা শর্ত দিলেন এক নাম্বার তোমার নবুয়ত বাতিল হয়ে যাবে তোমার শরীয়ত বাতিল হয়ে যাবে মূসারে শুনে নাও তোমার উপরে যদি আমি কিতাব দিয়ে দেই আর তোমার জামানায় যদি মুহাম্মদ নামে কোনো নবী এসে যায় তোমার সেই কিতাবের শরীয়ত কেউ বাতিল বলে তুমি মুহাম্মাদের উপরে ঈমান আনবা এরপরে তাকে সত্য বলে ঘোষণা দিবা এরপরে তুমি তাকে সহযোগিতা করবা এরপরে বলতেছে এই আমার নবীরা শুনে নাও তোমরা কি এই তিনটা শর্ত মানতে রাজি আছো কিনা এরপরে সকল সেই পয়গম্বরদের নবী কাদের নবী শুধু পয়গম্বর ওই জায়গায় কোনো সাহাবী নাই ওই জায়গায় কোনো ওলি নাই ওই জায়গায় কোনো আম মানুষ নাই ওই জায়গায় যারা রয়েছে সকলেই পয়গম্বর কথা বলেন ঠিক কিনা
সমস্ত পায়গম্বর বলতেছে এই মোবাইল পড়ে গেল ইয়া রাব্বুল আলামিন কোনু আকররনা আল্লাহ আপনি যা যা শর্ত দিয়েছেন সমস্ত শর্ত আমরা মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সকল শর্ত মেনে নিলা এর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিয়ে বলে দিতে চাই ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ তাআলা সাক্ষী দিয়ে এই জিনিসটাকে আরো মজবুত করে দিতে চাই মুহাম্মদ পৃথিবীর ভিতরে সর্বোত্তম মানুষ হবে একটু লক্ষ্য করে শুনেন আমার দিকে সমস্ত নবী রাসূলরা আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলরা অঙ্গীকার করে নিল মুহাম্মদ নামে কোন নবী যদি তার জামানায় চলে আসে তাহলে তার নবুয়ত কি হবে বাতিল হবে এবং মুহাম্মাদের উপরে ঈমান আনবে মুহাম্মাদকে সত্য বলে ঘোষণা দেবে মুহাম্মাদকে সাহায্য করবে বলো তোমরা এটা মানতে রাজি আছো সমস্ত নবী রাসূলগুলো বলল আল্লাহ আপনি যে সমস্ত শর্তগুলো দিয়েছেন আমরা সমস্ত শর্তগুলো মেনে নিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু তোমরা মানলে তো হবে না তোমরা মানলে তো হবে না মুহাম্মাদের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ বাড়িয়ে দেব এত পরিমাণ বাড়িয়ে দেব তোমরা সকলে সাক্ষী দিলা যে সব শর্ত মেনে নিলা আমি আল্লাহ ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন আমি আল্লাহ সাক্ষী দিলাম আমি আল্লাহ সেই দরখাস্তের উপরে সিল মেরে দিলাম সিল মেরে দিয়ে এই দরখাস্তটাকে আরো বড় পাওয়ারফুল করে দিলাম অর্থাৎ এই পৃথিবীর ভিতরে মুহাম্মাদের মতো আর কেউ নাই সুবহানাল্লাহ বলবেন না এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হযরত জিবরীল আমিন পৃথিবীর ভিতরে ডান থেকে বামে চলে গেলেন পূর্ব থেকে পশ্চিম দিকে চলে যায় জিবরীল আমিন পুরো পৃথিবীটাকে খুঁজে আসলেন খুঁজে আসার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানায়া দেয় আয়েশা রে আমি গোটা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তালাশ করলাম তালাশ করে মুহাম্মদের মতো উত্তম মানুষ আর একজনকেও দেখতে পারলাম না এরপরে আমি আবারও তালাশ করলাম গোটা পৃথিবীকে এলোমেলো করলাম আমার ভাইরা আমরা যখন মুড়ি মাখিয়ে খাই ওই মুড়িগুলোকে হাত দিয়ে এলোমেলো করে একটা আরেকটার সাথে মিক্স করে দেই কথা বলেন ঠিক কি না আমি জিবরীল আমিন গোরা পৃথিবীর মানুষগুলোকে এলোমেলো করে দেখতে শুরু করলাম কেউ মুহাম্মাদের থেকে উত্তম আছে কিনা আমি দেখলাম এই পৃথিবীর বুকে যত মানুষ এসেছে যত মানুষ আসবে মুহাম্মাদের তুলনায় উত্তম মানুষ এই পৃথিবীতে আর একজন কেউ দেখতে পারলাম না বলেন সুবহানাল্লাহ